হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগির খান, হায়ার স্টাডি রিলেটেড ইনফরমেশন শেয়ার করে থাকি। ইউনিভার্সিটি রিভিউ পর্বে আজকে আমি শেয়ার করব মূলত ইউএসএর একটি ইউনিভার্সিটি, ইউএসএ নিউ ইয়র্ক স্টেটের একটি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির নেম হচ্ছে স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। তো এই ইউনিভার্সিটিতে আমরা জানবো যে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি অ্যাপ্লাই করার জন্য কী কী যোগ্যতা লাগবে আপনার, এবং সেই ইউনিভার্সিটির অ্যাকচুয়ালি রিভিউ কেমন, সেই ইউনিভার্সিটির সব ডিটেল আমি এই আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরুতে, আমরা দেখতে পাচ্ছেন আমি অলরেডি গুগলে সার্চ দিয়েছি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। ইউনিভার্সিটি ওয়েবসাইটে আমরা জেনে নিই যে কী কী রিকোয়ারমেন্ট লাগে। ইউনিভার্সিটি ওয়েবসাইটে এসে আমরা সর্বপ্রথম আসবো অ্যাডমিশনে। অ্যাডমিশনের আন্ডারে এখানে ইন্টারন্যাশনাল অ্যাডমিশনে আমরা ক্লিক করব। ইন্টারন্যাশনাল অ্যাডমিশনে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল আন্ডারগ্রেড অ্যাডমিশন, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট অ্যাডমিশন। ইন্টারন্যাশনাল আন্ডারগ্রেড অ্যাডমিশনে আমরা লার্ন মনে গিয়ে ডিটেলটা জানবো, এবং একইভাবে গ্রাজুয়েট অ্যাডমিশনে লার্ন মনে গেলেও আমরা ডিটেল জানতে পারবো। তো প্রথমে আগে আমরা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যে আন্ডারগ্রেড স্টুডেন্টের জন্য যে রিকোয়ারমেন্ট লাগবে বা যা যা আছে এই পেজে আমরা এসে ডিটেলটা দেখি। তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশনের লিঙ্ক, সরাসরি লিঙ্কটা এখানে দেওয়া আছে এবং প্রোগ্রামগুলো কী কী। তো আমরা যদি লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি এই ইউনিভার্সিটি যে লিঙ্ক, যে ওয়েবসাইট, কমন অ্যাপের যে লিঙ্ক, কমন অ্যাপের লিঙ্কে আপনি এখানে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, করে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে প্রোগ্রাম স্টাডি, অর্থাৎ এইখানে কী কী প্রোগ্রামগুলো পড়ানো হয়, এই মেজরগুলো এখানে অলরেডি দেওয়া আছে, আপনি এখান থেকে বের করতে পারবেন। অনেকগুলো মেজর আছে আলাদা আলাদাভাবে, ডিপার্টমেন্ট, সবগুলো ডিপার্টমেন্ট এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আপনার যে ডিপার্টমেন্টে চেক করে দেখতে পারেন। এরপর আসি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট। অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টে কী কী আছে, তো অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টে যখন আমরা আসলাম এখানে দেখলাম যে আপনার জিপিএ লাগবে হচ্ছে আউট অফ ফোর স্কেলে যদি হয় তাহলে থ্রি জিপিএ লাগবে আন্ডারগ্রেড প্রোগ্রামের জন্য। অ্যাপ্লিকেশন এখানে কমন, এবং এই সরাসরি এইটা হচ্ছে কমনের লিঙ্ক, এবং এটা হচ্ছে এদের নিজস্ব ওয়েবসাইটের যে লিঙ্ক, সেই লিঙ্কে গিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফি $50, এবং কী কী লাগবে তার ডিটেল এখানে চেক লিস্ট দেওয়া আছে। তার মধ্যে অফিসিয়াল হাই স্কুল ট্রান্সক্রিপ্ট এবং মার্কশিট লাগবে, লোকাল স্টেট বোর্ড স্কোর্স ইফ অ্যাপেলেবল, অ্যাডমিশন এসে লাগবে, পার্সোনাল স্টেটমেন্ট যেটাকে বলি আমরা, একটা কমিউনিকেশন লেটার লাগে। অনেক ইউনিভার্সিটির দুইটা বা তিনটা লাগে, এখানে একটা লাগবে মাত্র, এবং ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট লাগবে। এবং এখানে তারা তাদের একটা ইনফরমেশন এর জন্য, আপনি যে কোনো একটা ডিটেলের জন্য তাদের অ্যাড্রেসটা তারা শেয়ার করে রেখেছে। এবং অ্যাপ্লিকেশন যে সরাসরি করতে পারেন কমন অ্যাপের, সেই লিঙ্কটাও এখানে দেওয়া আছে। একইভাবে যদি আপনি ট্রান্সফার স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে চান, সেই ট্রান্সফার স্টুডেন্টের জন্য কী কী লাগবে, যেমন এখানে জিপিএ 2.75 সহ আর কী কী লাগবে প্রফেশনাল টেস্ট, সব ডিটেলটা এখানে দেওয়া আছে। এবং আপনার যে ট্রান্সক্রিপ্ট আছে সেটা যে আপনাকে ইভালুয়েট করতে হবে, সেই ইভালুয়েটের যে ওয়েবসাইট, কোন সাইট থেকে করতে হবে, প্রতিষ্ঠান থেকে করতে হবে, সেই লিঙ্কও এখানে তারা শেয়ার করে রেখেছে। এবং এখানে কিছু ডিটেলিং দেওয়া আছে সাবজেক্ট বেস, সেটা আপনারা এখান থেকে চেক করে দেখতে পারেন। এবার আসে হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন। অ্যাপ্লিকেশন ডেডলাইনের ক্ষেত্রে স্প্রিংয়ের সেমিস্টারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ডেডলাইন এখানে দেওয়া আছে হচ্ছে 15ই ডিসেম্বর, এবং এটা হচ্ছে আর্টের ক্ষেত্রে। তারপরে মে ফার্স্টে হচ্ছে ফল সেমিস্টারের ক্ষেত্রে দেওয়া আছে, এবং আর্ট পোর্টফোলিওস হচ্ছে 15 মে, এখানে ডিটেলটা দেওয়া আছে। এরপর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট কী কী লাগবে, যেমন এখানে আপনি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট টোফেল 80 স্কোর দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আইএলটিএস স্কোর দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে আইএলটিএস 6.5 লাগবে। পিটি একাডেমিক দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে আপনার 58 লাগবে। আবার এসএটি স্কোর দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে 550 এসএটি স্কোর লাগবে। এবং আরও ডিটেল আপনি এখানে পাবেন, এইখান থেকে আপনি ডিটেল জেনে নিতে পারবেন। এবার আসি অ্যানুয়াল ফি বা টিউশন ফি, এগুলো কত। টিউশন ফি এখানে $18,000, তা ইউনিভার্সিটি ফিজ এবং হেলথ ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে ডরমিটারি হাউস, ডাইনিং মিল, এগুলো সব ডিটেইল এখানে টোটালটা দেওয়া আছে। I-20 টোটাল এখানে দেওয়া আছে $43,420। এরপর হাউ টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করলেই আপনি অ্যাপ্লাইয়ের লিঙ্ক পেয়ে যাচ্ছেন। এরপরে স্কলারশিপ ফান্ডিংয়ের ওইখানেও ডিটেইলই দেওয়া আছে, যেমন এখানে আপনি 50% টিউশন ফি পেতে পারেন, এটার জন্য অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন লিঙ্কও এখানে দেওয়া আছে। নিউলি অ্যাডমিটেড স্টুডেন্টের জন্য কী কী করতে হবে, সেই স্টেপ বাই স্টেপ ডিটেলগুলো এখানে দেওয়া আছে। এর বাইরেও আপনি যদি কোনো ইনফরমেশন আপনার প্রয়োজন হয়
সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্টে গিয়ে আপনি এই ইমেলের কন্ট্যাক্ট করতে পারেন। এবং এখানে ফেসবুক পেজও তারা শেয়ার করেছে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া শেয়ার করেছে। এখানে এই বিশেষ করে ইউএসএ ইউনিভার্সিটিগুলোতে আপনি যদি কোনো মেল করেন তাহলে কিন্তু তারা কিন্তু মেলে রিপ্লাই দেয়। তো আপনি সুন্দর করে একটা মেল লিখবেন, সেই মেলের তারা রিপ্লাই দিবে এবং আপনি সেখান থেকে ইনফরমেশন পেতে পারেন। তো এখন তো আমরা দেখলাম আন্ডারগ্রেজুয়েট স্টুডেন্টের জন্য, এবার আমরা দেখি যে গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য আসলে কী কী রিকোয়ারমেন্ট লাগে। গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে অপশন দিয়ে রেখেছে যে এটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং কেমন, হ্যাঁ আন্ডারগ্রেজুয়েট প্রোগ্রাম কতগুলো, এগুলো ডিটেলটা এখানে সবভাবে এখানে দেওয়া আছে। এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক এখানে শেয়ার করা আছে, এই লিঙ্কে গিয়ে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন হাউ টু অ্যাপ্লাই, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কও এখানেও শেয়ার করা আছে, অর্থাৎ আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট এখান থেকে করতে পারবেন। এরপরে এর বাইরেও আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিয়েছে, ইমেল অ্যাড্রেসে আপনি আপনার যে কোনো কোয়ারিজ করতে পারেন। এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফি $60, আপনি অনলাইনে দিতে পারেন আপনার কার্ড দিয়ে। এরপর আপনার ডকুমেন্ট, যে কী কী ডকুমেন্ট লাগবে, সে এখানে ডকুমেন্ট হচ্ছে অ্যাডমিশন এসে লাগবে, স্টেট মানে এসওপি যেটাকে বলি আমরা, এসওপি লাগবে, কপিস অফ ট্রান্সক্রিপ্ট বা অথবা মার্কশিট যেটা বলি সেটা লাগবে ইউনিভার্সিটি বা কলেজের, কপিস অফ টেস্ট স্কোর যেটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর, এই টেস্ট স্কোর এখানে দিতে হবে, তিনটি রেকমেন্ডেশন লেটার লাগবে আপনার টিচারদের, এল ওয়ার এখানে তিনটা। এখানে বলা হলো যে আপনার আগের যে আন্ডারগ্রেড প্রোগ্রামে আমরা দেখছিলাম সেখানে কিন্তু মাত্র একটা রেকমেন্ডেশন লেটার লাগতো, এখানে তিনটা রেকমেন্ডেশন লেটার লাগবে। এর বাইরেও আপনার অপশনাল হিসেবে আপনারা দিতে পারেন, রিজিউম দিতে পারেন, পোর্টফোলিও আপনার যদি থাকে সেটাও আপনি শেয়ার করতে পারেন, আর হচ্ছে আর কিছু এখানে ট্রান্সক্রিপ্ট মেম্বার বা আপনি আপনার যে ট্রান্সক্রিপ্ট ইভুলেট করতে হবে, ইভুলেটের যেখান থেকে করবেন সেই প্রতিষ্ঠানের এখানে লিঙ্কও শেয়ার করা আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাপ্লিকেশন ডেডলাইনের একটা লিঙ্ক আছে, অ্যাপ্লিকেশন ডেডলাইনে গেলে আমরা দেখতে পাবো যে আলাদা ডিপার্টমেন্ট বেস তারা অ্যাপ্লিকেশন ডেডলাইন শেয়ার করে রেখেছে। যেমন এখানে বলতে গেলে যে তাদের মূলত স্প্রিং সেশনটা তারা 15 নভেম্বর এখানে তারা দিয়ে রেখেছে ডেডলাইন হিসাবে, এবং ফল সেশনটা হচ্ছে 15 মে, আচ্ছা আগস্ট সেশন যেটা এটা 15 মে, এবং জানুয়ারি সেশনটা হচ্ছে 15 নভেম্বর এখানে শেয়ার করে রেখেছেন। এবারেও আরও ডিটেল এখানে আরও কিছু ডেট আছে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর আলাদাভাবে যদি আপনি প্রোগ্রাম বেজ হয়, যেমন মেন্টাল হেলথ কাউন্সেলিং এটার জন্য ডেডলাইন, এইভাবে আলাদা আলাদা কিছু সাবজেক্টের জন্য আলাদা আলাদা ডেডলাইন এখানে শেয়ার করা আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি আউট অফ থ্রি আপনার স্কোর লাগবে, GPA 3 মিনিমাম লাগবে, এবং আরও কিছু লিঙ্ক তারা শেয়ার করে রেখেছে, 3 ইয়ার্স হলে কী হবে এবং 3 ইয়ার্স যদি আপনার ডিগ্রি হয় সেক্ষেত্রে কী করতে হবে, এগুলো ডিটেল এখানে লেখা আছে। এবার আমরা আসি যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে আপনার কেমন স্কোরে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি যে আপনারা ডিপার্টমেন্ট বেজ আলাদা করে দেওয়া আছে, এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে টোফেল হচ্ছে 74, IELTS 6, PTE একাডেমি হচ্ছে 50, MA ইংলিশ এর ক্ষেত্রে হচ্ছে 85 টোফেল, IELTS 7 এবং PTE 57, অল আদার প্রোগ্রাম যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে টোফেল লাগবে 80, IELTS 6.5 এবং PTE 53, মানে এইটা মূলত কমন, আর এই দুটো আলাদা আলাদাভাবে ডিপার্টমেন্ট বেস তারা শেয়ার করে রেখেছে। এর বাইরেও এখানে তারা উল্লেখ করেছে যে আদার ওয়েজ টু ডেমনস্ট্রেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেখানে ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট এবং আদার প্রফিসিয়েন্সি এক্সাম উইল বি অ্যাকসেপ্টেড, তারা এটা শেয়ার করে রেখেছে। সো এখানে আপনারা ডুওলিঙ্গো স্কোর দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে কত স্কোর লাগবে আপনারা চাইলে তাদের সাথে কমিউনিকেশন করে, ইমেলে কমিউনিকেশন করে আপনারা জেনে নিতে পারবেন, কারণ তাদের অলরেডি এবং ESL প্রোগ্রাম তারা প্রোভাইড করে, সেটা ESL এখানে দেওয়া আছে। এবং টিউশন ফি কত পার ইয়ারে সেটা ডিটেল একটা এখানে যাচ্ছি, যেমন টিউশন ফি কোর্স ফিস হচ্ছে MBA এর ক্ষেত্রে $25,860, MFA এর ক্ষেত্রে হচ্ছে $12,690, অল আদার প্রোগ্রাম হচ্ছে $18,380, ইউনিভার্সিটি ফি, হেলথ ইন্স্যুরেন্স, বিলেবল টোটাল, তারপর অন্যান্য এক্সপেন্স সব কিছু মিলে I-20 আসবে হচ্ছে MBA এর ক্ষেত্রে 51,130 US ডলার, এবং অল আদারের ক্ষেত্রে 43,330 ডলার। এর হাউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করলে আপনি ডিটেল পেয়ে যাবেন অ্যাপ্লাইয়ের প্রসেসিং, যদিও
এইগুলো রিকোয়ারমেন্ট এখানে ক্লিক করলে আপনি এক লিংক পাবেন, সেই লিঙ্কেই আপনি গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আর তাদের কিছু স্কলারশিপ ফান্ডিং আছে, সেটা হচ্ছে এই লিঙ্কগুলোতে আলাদা আলাদা, যেমন টিএ হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, জিএ হিসাবে, এখানে কি কি আছে এই লিঙ্কে গেলে আপনারা ডিটেল পাবেন। আমি ভিডিও বড় হয়ে যাবে তাই ডিটেলিং গেলাম না। এবং এখানে নিউলি অ্যাকসেপ্টেড স্টুডেন্টদের জন্য কি করতে হবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সার্ভিস যে পেজ, সেই পেজটাও লিঙ্ক শেয়ার করা আছে। এরপর সাবমিট ইউর ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং কনফার্ম এনরোলমেন্ট, এগুলো ডিটেলিং এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করলে আমরা ডিটেলগুলো পাবো। সো এখানে ডিটেলিংয়ে সব কিছু আপনারা দেখে জেনে নিতে পারবেন। এই হচ্ছে মূলত হাউ টু অ্যাপ্লাই, ওর এখানে ডিটেল দেওয়া আছে, এখানে ইমেল অ্যাড্রেসও শেয়ার করা আছে। সো আপনারা এখান থেকেও ডিটেলিং জেনে নিতে পারবেন যদি কোনো কিছু ইনফরমেশন আপনার প্রয়োজন হয় জানার। এবং আমার মনে হয় যে এখানে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টও শেয়ার করা, অ্যাপ্লিকেশন ডেডলাইনও অলরেডি আমি ডিসকাস করি। তো এইভাবেই আপনি আপনার মূলত অ্যাজ এ গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে যা যা রিকোয়ারমেন্ট লাগবে সবগুলো রিকোয়ারমেন্ট আমি মোটামুটি শেয়ার করেছি দুইটা পেজ থেকে। এর বাইরেও তাদের ওয়েবসাইটে আরও কিছু ইনফরমেশান আছে, চাইলে আপনি সেই ইনফরমেশানগুলো দেখে নিতে পারেন। এবং এই ওয়েবসাইটের এই ইউনিভার্সিটির আপনার যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং বা অন্যান্য ইনফরমেশান, এগুলো আপনি বিভিন্ন সাইট থেকে, পোর্টাল থেকে আপনি দেখে নিতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে, অর্থাৎ অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনি অ্যাপ্লাই করতে গেলে যা যা রিকমেন্ড লাগে ইউনিভার্সিটি থেকে, কীভাবে সেগুলো খুঁজে বের করে অ্যাপ্লাই করতে হয় সেগুলো আপনারা জেনে গেলেন। এরপর আমি কোনো একটা ভিডিওতে আপনাদের পরবর্তীতে একদম প্রোফাইল ক্রিয়েট করা থেকে শুরু করে বাকি প্রসেসগুলো জানাবো, এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলো একের পর এক আমি এইভাবে রিভিউ দেব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আপনার কমেন্ট সেকশনে আপনাদের মতামতটা শেয়ার করবেন। ধন্যবাদ।